Hi everyone, welcome back to the channel. আজকে আবার একটা ব্লগ স্টার্ট করছি। মাখন মনটা খুব খারাপ হয়ে গেছে। আজকে সকালে উঠেই ফার্স্ট কিকের সাথে সাথে একটা বল ফেটে গেছে। এখন পুরনো একটা বল আছে, ওটা দিয়ে চলবে কাজ। এখন না ব্লগ ওরকম ভাবে করব না, উইকলি হিসাবে হয়তো আসবে। হ্যাঁ বলো বাবা। হ্যাঁ, নিজের থেকে ঠিক হয়ে গেছে। সাইকেলের হ্যান্ডেলটা ঢিলা হয়েছে, ওটা এখনো ঠিক করা হয়নি, করতে হবে এর মধ্যে। আরে ঠিক হয়ে গেছে। হয়ে গেছে ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখতে থাকো। এখন উইকলি ব্লগ আসবে, কারণ সময়ের খুব, সত্যি কথাই সময়ের খুব প্রবলেম। তো উইকলি ব্লগের মধ্যে কিভাবে কি হবে সেটা তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো দেখতে থাকো। তো আজ হলো শিবরাত্রি, জয়িতা কিছু বাজারপত্র করতে দিয়েছে পুজোর জন্য। তো এই জন্য যোগমায়া কালীবাড়ির সাইডে একটু এসছি। এখন এসছি হনুমান মন্দিরের সামনে, ওখানে ফুল ভালো পেলাম না, এখন দেখি এখানে কিছু পাই কিনা। তো এখন দিন বাজারের পথে, এখান থেকে ফল টল এসব নিতে হবে। ছোট কিন্তু, হ্যাঁ ছোট ছোট নিতে বলছে রে। ছোটটা পেয়ারা দিয়েছে, একটা নতুন ফল। হ্যাঁ ছোট্ট একটা পেয়ারা দে, কত হলো দেখো। একটা 200 টাকা এই চিনি বদলে একটা পেয়ারা দিলাম, নতুন ফল একটা জামরুল দিলাম। গুড, জামরুল দিয়েছি। দারুন দারুন দারুন, চার ফল লেগেছে। যা বাজার হয়ে গেছে কমপ্লিট। এখন বাড়ির পাশে একটু বাজার আছে, ওটা করে বাড়ি ঢুকবো। এখন যাচ্ছি অঙ্কিতের স্যারের বাসায়। ওদের ওখানে শিবরাত্রি উপলক্ষে বড় করে পুজো হয়, বাড়িতে বেশ বড় মন্দির আছে একটা। তো চলো চলো সবাই মিলে যাচ্ছি। তোমরা সবাই মিলে যাচ্ছি। আজকে বাড়িতেও প্রসাদ প্রাপ্তি হয়েছে, কালী পুজোর প্রসাদ। যাই হোক, দিনটা খুব ভালোভাবে শেষ হলো আজকে। তো ব্লগটাও আশা করি এখানেই শেষ করব। গুড বাই, সি ইউ অন নেক্সট ভিডিও। সঙ্গে থেকো সবাই।